হ্যাঁ, ক্ষতি পোষাতে বাড়তি ক্লাস নেয়ার আহ্বান মাননীয় শিক্ষামন্ত্রীর। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো, তবে তার আগে একটি পুরনো সংবাদ নতুন করে চূড়ান্ত ভাবে আজকে জেনে নেব। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হঠাৎ মন্ত্রণালয়ের জরুরি আদেশ, আদেশটি এরকম: আগামী 15ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে, করোনা ভাইরাস সংক্রমণ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়ে এই আদেশ জারি করে আদেশে স্বাক্ষর করেন যুগ্ম সচিব নজরুল ইসলাম। সংবাদটি আমি পুনঃপ্রচার করছি এই কারণে যে আজ এটি চূড়ান্তভাবে লিখিতভাবে প্রকাশিত হয়েছে। আমি সেই মন্ত্রণালয়ের চিঠি আপনাদের সামনে এখানে উপস্থাপন করলাম, তো আশা করি সবাই পরিষ্কার। এবার হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে সংবাদ, সেটি হচ্ছে ক্ষতি পোষাতে বাড়তি ক্লাস নেয়ার আহ্বান মাননীয় শিক্ষামন্ত্রীর। এই সংবাদটি বাংলাদেশ জার্নালের 11ই মার্চের কপিতে আমি পেয়েছি, সেখান থেকে সংগ্রহ করেছি। সংবাদটি আমি আশা করব যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন বাদ পড়ে যাবে। হ্যাঁ, সংবাদটি এরকম: করোনা মহামারীর কারণে উচ্চ মাধ্যমিক পাশ করে যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদেরকে বাড়তি ক্লাস করাতে বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। হ্যাঁ, শুধু বিশ্ববিদ্যালয় নয়, আরো রয়েছে, একটু সামনে যাই। শুক্রবার 11ই মার্চ সকালে সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্ল্যান্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডক্টর দীপু মনি বলেন, আমাদের এখন পূর্ণদমে ক্লাস শুরু হচ্ছে, আর আমরা পরিমাপ করে দেখছি যেখানে যতটুকু লার্নিং গ্যাপ হয়েছে সেটুকু পুষিয়ে দেওয়ার জন্য যারা আগের ক্লাস থেকে এখন নতুন ক্লাসে উঠেছে তাদের অতিরিক্ত ক্লাস করানো হবে। এখন এই ব্যাপারে আপনার মতামত কি? বাড়তি ক্লাস করলে কেমন হবে? মন্তব্য করতে অবশ্যই ভুল করবেন না। আজ আর নয়, লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।